আসলে জেদ ছিল না, আমি চেষ্টা করতেছিলাম প্র্যাকটিসে, যে যেমন প্র্যাকটিসে বল করার চেষ্টা করছি ম্যাচে ওইটা করবো। আর বডি ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক চলে আসে, যতই রুমে গিয়ে ভাবি যে না এরকম করা যাবে না, তাও অটোমেটিক চলে আসে। কাম থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে, বাট অটোমেটিক হয়ে যায় আর কি। অবশ্যই চেষ্টা তো ছিল, কিন্তু দেখতেছিলাম আমার ক্যাম্প করতেছে, তখন আমি যদি ওই ওভারটা জোরাজোরি করতাম আমি ইঞ্জুরিও হতে পারতাম, বা আমার টিমের লুজ বল দু একটা হলে বাউন্ডারি হয়ে যেত। তো আমি চিন্তা করছি যে আমার টিমের এই সময় একটা ভালো বলার বা যে এখন 100% এফোর্ট দিতে পারবে সে করলে হয়তো বা একটা উইকেট বা রান কিছু কম হতে পারে। তো তখন ক্যাম্প করতেছিল, আমি চিন্তা করছি যে আমার এখানে বাইরে যায় একটা রেস্ট নিয়ে পরে আসা হতো। তো অবশ্যই আমরা মিটিংয়ে কথা বলছিলাম যে আমরা যেরকম বলার তো ওই রকম কিছুটা হয় নাই, চেষ্টা করছে। তো আমরা নেক্সট ম্যাচগুলোতে যাতে আগের মতো ফিরে আসতে পারি তো ওইভাবেই চেষ্টা করছি আর কি। অ্যাকচুয়ালি আমরা যে পাঁচজন এখন পেস বোলার আছি লাইক একটা ফ্যামিলি, তো এখান থেকে সবাইকে সবার উপরে ট্রাস্ট আছে কোচের। তো আমাদের এখান থেকে সবাইকে রোটেশন করে খেলাচ্ছে যাতে সবাই গেমের ভিতরে থাকে, যে কোনো সময় প্রস্তুত থাকে যার যখন সুযোগ আসবে ভালো করার, তার জন্য আর কি। আসলে মুস্তাফিজ ভাই আমাদের মানে একজন স্টার পেস বোলারের, তো দু একটা ম্যাচ হতে পারে এরকম, বাট আমাদের বিশ্বাস আছে যে উনি ওয়ার্ল্ড কাপে যেই সুযোগ পাক, উনি বা আমি যেই সুযোগ পাক সবার সেরাটা দেওয়ার চেষ্টা করবো, যাতে সবাই বললাম তো একটা ফ্যামিলির মতো। তো এরকম সময় আসতে পারে খারাপ, বাট আমরা ব্যাক আপ করবো যে যাতে ভালো সময়টা কীভাবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট অনেক দিন প্র্যাকটিস করেছি, হাতু স্যার স্পেশালি আমাকে নিয়ে এক্সট্রা কাজ করাইছে, অনেকগুলো দেখাইছে। যে আমি যখন বাসায় ছিলাম তখনই উনি আমাকে অনেক বোলিং ড্রিলের ভিডিও দিয়েছিল, তো আমি ওইভাবে করতেছিলাম। তো প্র্যাকটিসে করতে করতে ওইটা আর কি ম্যাচে অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ যেভাবে চাইছি। অবশ্যই কারণ প্রথম দুই তিন বল করার পরে দেখছি যে না সামনে করলে কোনো কিছু হচ্ছে না, তখন আমি তাসকিন ভাই আমাকে বললো যে একটু ব্যাকআপ প্ল্যান করলে হয়তো বা একটু বেনিফিট আসবে, আপ এন্ড ডাউন হওয়ার চান্স আছে। পরে আর কি দুজন মিলে কুইক চেঞ্জ করছি আর কি। যেটা বললেন সিরিজ হেরে গেছি, আসলেও খেলার ভিতরে হার জিত থাকবে, আমরা হয়তো দু এক প্রথম দুটো ম্যাচ একটু অন্যরকম হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে আমরা যেরকম টিম সে লাস্ট ম্যাচটা যাতে প্রমাণ দিতে পারে যে আমরা ওইরকম টিম না, আমরা ভালোভাবে ব্যাক করতে পারি। না না অ্যাকচুয়ালি আমি আগে থেকেই ওরকম, আমি ওকে দেখে ইয়ে করিনি, তো এটা আমার অটোমেটিকলি হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি পেস বোলিং মিটিংয়ে তো পেস বোলাররা থাকে, যখন ব্যাটসম্যান মিটিং হয় তখন তো বোলারদের নিয়ে আলোচনা করা হয়, তখন হয়তো আমরা তো থাকি না মিটিংয়ে। তো আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ কিছু করতে পারলে সবার অবশ্যই ভালো লাগে, বাট আমাকে অনেক আমার পুরো টিম সাপোর্ট করছে, যার কারণে আমার এত সুন্দর আলহামদুলিল্লাহ ভালো বোলিং হয়েছে। বিশেষ করে মুশফিক ভাই লাস্ট প্র্যাকটিস থেকে শুরু করে উনি আমাকে সবসময় বলতো যে তুই ভালো বল করবি, তুই ভালো বল করবি। তো উনি আমাকে মাঠে অনেক সাপোর্ট দিছে, তো আলহামদুলিল্লাহ সবার সাপোর্টে। অ্যাকচুয়ালি ইব্রাহিম ভাই ভালো ব্যাটসম্যান, বাট আমি চেষ্টা করছি যে আমার বেস্ট ডেলিভারিটা ওনার সময় দেওয়ার, কারণ লাস্টে আমি যেহেতু তিনবার আউট করছি আমার একটু কনফিডেন্স ছিল যে আমি যাতে ওনাকে বল করলে হয়তো বা উইকেটটা পাবো। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই তো চায় বিট করতে, আমরা তো ওই মনোবল নিয়ে নামবো ইনশাল্লাহ, দেখা যাক তারপরে কী হয়। বাট আমাদের চেষ্টা থাকবে যে এশিয়া কাপে ওয়ার্ল্ড কাপে যেভাবে হোক যাতে আমরা জেতার জন্য খেলবো ইনশাল্লাহ, সবার ভিতরে একটা হাঙ্গারনেস রেখেই যাবো।